অতীত হল জার্সি নম্বর 42। অতীত হয়ে পড়ল শেখর ধাবনের বেতর গর্জন। 2010-2022 ভারতীয় ক্রিকেটত এক দীঘলীয় যাত্রা ধাবনের। আবেগ ভরা পোস্টেরে শনিবারে ক্রিকেটের পর অবসর গহ্বরের শেখর ধাবন। টিম ইন্ডিয়ার তারকা ব্যাটসম্যান সকলের নাম ললেই এই নামটো সদায় অন্তর্ভুক্ত হয়ে থাকিব। কিন্তু দিল্লীত জন্মগ্রহণ করা শেখর ধাবনের আন্তঃরাষ্ট্রীয় ক্রিকেট কেরিয়ারের আরম্ভণি নাছিল স্মরণীয়। অভিষেক ম্যাচতেই দুটা বলত কোনো রান নকরাকয়ে পেভিলিয়নলৈ উভতি গৈছিল ভারতীয় ক্রিকেটত গব্বর হিসাবে পরিচিত শেখর ধাবন। প্রারম্ভিক সংগ্রামের অন্তত পুনের 2013 ভারতীয় দলত খেলিবলৈ সুযোগ লাভ করেছিল ধাবনে। 2013 ইংল্যান্ডত অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিত সর্বাধিক রান সংগ্রহকারী হিসাবে পরিগণিত হওয়ার লগতে প্রতিযোগিতাখনের শ্রেষ্ঠ খেলুয়ো হয়েছিল ধাবন। তারপর যেন উভতি চাবলগা হওয়া নাছিল ধাবনে। এইগৰাকী ভারতীয় তারকা ব্যাটসম্যানে শনিবারে পুয়া হঠাতে ক্রিকেটের পর অবসর লওয়ার কথা ঘোষণা করিলে। ভারতীয় ক্রিকেটের গব্বরে কেবল আন্তঃরাষ্ট্রীয় নহয় ঘরুয়া ক্রিকেটের পর অবসর লওয়ার কথা ঘোষণা করে। 2022 ডিসেম্বর মাহত শেষবারের দেশের হয়ে দেশের জার্সি পিঁধি খেলেছিল 38 বছরীয় ধাবনে। বাংলাদেশের বিরুদ্ধে সেই এদিনীয়া শৃঙ্খলার পাছতেই ভারতীয় দলত নিজের স্থান হেরায় শেখর ধাবনে। স্থান ললে ভারতীয় যুব ব্যাটসম্যান শুভমন গিলে। দেশের হয়ে খেলা ওপেনার ব্যাটসম্যানগিয়ে সামাজিক মাধ্যমত একটা আবেগ ভরা পোস্ট শেয়ার করে নিজের অবসরের কথা ঘোষণা করে। নমস্কার সবিকো, আজ এক এসে মোড় পর খড়া হুম জহাঁ সে পিছে দেখনে পর সিফ যাদেই নজর আতি হ্যাঁ আর আগে দেখনে পর এক পুরি দুনিয়া। মেরি হমেশা সে এক কি মঞ্জিল থি, ইন্ডিয়া কে লিয়ে খেলনা, আর ও হুয়া ভি, জিসকে লিয়ে মে কই লোগো কা শুকর গুজার হুম। সবসে পহলে মেরি ফ্যামিলি, মেরে বচপন কে কোচ তারিক সিনহা জি, মদন শর্মা জি, জিনকে আন্ডার মানে ক্রিকেট সিখি, ফির মেরি টিম জিসকে সাথ সাথ মে সালো খেলা, মুঝে এক পরিবার ওর মিলা, নাম মিলা, আপ সব কা প্যার মিলা। পর কেতে হ্যায় না, কাহানি মে আগে বড়নে কে লিয়ে পন্নে পলটনা জরুরি হ্যায়, তো বস মে ভি এসে হি করনে জা রাহা হুম। আই এম অ্যানাউন্সিং মাই রিটায়ারমেন্ট ফ্রম ইন্টারন্যাশনাল এন্ড ডোমেস্টিক ক্রিকেট, আর আব জব মে আপনি ক্রিকেট জার্নি কো অলবিদা কহ রাহা হুম, তো মেরে দিল মে এক সকুন হ্যায় কি মে আপনে দেশ কে লিয়ে বহুত খেলা, আর মে বহুত শুকর গুজার হুম BCCI DDCA কা জিনহোনে মুঝে মৌকা দিয়া, আর মেরে সারে ফ্যান্স কা জিনহোনে মুঝে ইতনা প্যার দিয়া। মে বস খুদ সে ইয়ে কহতা হুম কি ভাই তু ইস বাত সে দুঃখি মত হো কি তু আপনে দেশ কে লিয়ে ফির নাহি খেলেগা, পর ইস বাত কি খুশি আপনে পাস রখ কি তু আপনে দেশ কে লিয়ে খেলা, আর ইয়ে মেরে লিয়ে সবসে বড়ি বাত হ্যায় মে খেলা। এইগৰাকী শেখর ধাবন যিগৰাকী কেইটামান বিশেষ রেকর্ডৰ বাবে আনতকৈ পৃথক আৰু বিশেষ করে তোলে। তেওঁৰ বাহিৰে আন কোনো বেটছমেনে এই ৰেকৰ্ড কৰিবলৈ সক্ষম হোৱা নাই। উল্লেখ্য যে শেখৰ ধাবনে 11 বছৰ পূৰ্বে 2013 অষ্ট্ৰেলিয়াৰ বিৰুদ্ধে অভিষেক ঘটাই টেষ্ট মেচত। অভিষেক মেচতেই দ্ৰুত শতক অৰ্জন কৰে ধাবনে, 85টা বলত সম্পূৰ্ণ কৰে শতক। ধাবনৰ পিছত অভিষেক টেষ্ট মেচত তেওঁতকৈ বেছি দ্ৰুত শতক অৰ্জন কৰিব পৰা নাই কোনো খেলুৱৈ। লগতে বাওঁহতীয়া তাৰকা বেটছমেন শেখৰ ধাবন হৈছে আন্তঃৰাষ্ট্ৰীয় কেৰিয়াৰৰ 100 সংখ্যক এদিনীয়া মেচত শতক অৰ্জন কৰা প্ৰথম আৰু একমাত্ৰ ভাৰতীয় বেটছমেন। 2018 দক্ষিণ আফ্ৰিকাৰ বিৰুদ্ধে অৰ্জন কৰিছিল এই কৃতিত্ব। জোহান্সবাৰ্গৰ খেলপথাৰত 10টা 4 আৰু 2টা 6ৰ সহায়ত 105টা বলত 109 ৰাণৰ ইনিংছ খেলি নিজৰ নামত এই অভিলেখ গঢ়িছিল। শেখৰ ধাবন ICC চেম্পিয়নছ ট্ৰফিত একেৰাহে 2বাৰকৈ গোল্ডেন বেট লাভ কৰা একমাত্ৰ ক্ৰিকেটাৰ। 2013 আৰু 2017 চেম্পিয়নছ ট্ৰফিত সৰ্বাধিক ৰাণ সংগ্ৰহ কৰি এই কৃতিত্ব অৰ্জন কৰিছিল ভাৰতীয় অপেনাৰ বেটছমেনগৰাকীয়ে। বাওঁহতীয়া অপেনাৰগৰাকীয়ে দেশৰ হৈ 34খন টেষ্ট মেচ, 167খন এদিনীয়া মেচ আৰু 68খন T20 মেচ খেলিছে। ৰোহিত শৰ্মাৰ সৈতে শেখৰ ধাবনৰ অংশীদাৰিত্বই ভাৰতক বহু মেচতে দিছে জয়ৰ সোৱাদ। শচীন তেণ্ডুলকাৰ আৰু সৌৰভ গাংগুলীৰ পাছত ৰোহিত ধাবনৰ জুটি ভাৰতৰ আটাইতকৈ সফল অপেনিং বেটিং জুটি হিচাপে প্ৰমাণিত হয়। IPLতো শেখৰ ধাবনে 2008 দিল্লীৰ ডেয়াৰ ডেভিলছ, 2009-10 মুম্বাই ইণ্ডিয়ানছ, 2011-12 ডেকান চাৰ্জাৰ্ছ, 2013-14 ছানৰাইজাৰ্ছ হায়দৰাবাদ, 2019-21 দিল্লী কেপিটেলছ আৰু 2022-24 খেলিছে পঞ্জাব কিংছৰ হৈ। দেশৰ হৈ 12টা বছৰ খেলা শেখৰ ধাবনক বিদৰবিলাত BCCI ভাৰতীয় ক্ৰিকেটাৰসকলৰ লগতে অজস্ৰ অনুৰাগীয়ে জনাইছে শুভেচ্ছা। স্পৰ্টছ ডেস্ক ৰিপৰ্ট, দি ক্ৰছ কাৰেণ্ট।